মুফাসসিরিনে কিরামগণ লেখেন, হিন্দুস্থানে এক সময় জমিন নিয়ে মারামারি হইত, দুইটা গ্রুপ সৃষ্টি হয়ে গেল, একটা হলো মুসলমান আর একটা গ্রুপ হলো ইহুদি। দুইটা গ্রুপ কি কি? একটা মুসলমান আর একটা ইহুদি হিন্দু। মুসলমানের দাবি হলো এই জমিনের মধ্যে আমরা মসজিদ নির্মাণ করব, আর হিন্দু লোকের দাবি হলো এই জমিনের মধ্যে আমরা বড় করে একটা মন্দির তৈরি করব। দুইটাই ধর্মের দিকে দাবি। তো ওই ওই এলাকার মধ্যে যখন মুসলমানের সমাগম বেশি হয়, তখন ওই এলাকার মধ্যে ওই জমিনের মধ্যে মসজিদ নির্মাণ হবে এমন একটা সাইনবোর্ড চলে। আবার যখন মুসলমান ওই এলাকার থেকে আবার নিজ প্রয়োজনে চলে যায়, আবার হিন্দুরা এসে ওই সাইনবোর্ডটা উল্টা ফেলায়া তারা সাইনবোর্ড লাগায় এখানে একটা মন্দির নির্মাণ করা হবে। তো এক পর্যায়ে দুইটা গ্রুপই একত্রিত হইয়া বলতেছেন যে দেখো, মুসলমানদেরকে ইহুদিরা প্রস্তাব দিচ্ছেন, দেখো এই জমিন নিয়ে আর আমরা মারামারি ফস্তাফস্তি করব না, আমরা আদালতের কাছে যায়া এর একটা সুষ্ঠু মীমাংসা চাই, আমরা আদালতের কাছে যায়া এর একটা সুষ্ঠু মীমাংসা চাই। বলে দুইটা দলই একত্রিত হয়ে আদালতে উপস্থিত হয়েছেন। আদালতে উপস্থিত হইয়া জজ সাহেব বলতেছেন, দেখেন আপনাদের এই জমিনের তো কোনো কাগজপত্র নাই, তো এই জমিনটা কাগজপত্র যেহেতু নাই, সেক্ষেত্রে এলাকার মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যে লোক আছে, বৃদ্ধ যে লোক আছে, বয়স্ক যেই লোক আছে, এই লোককে আদালতে উপস্থিত করেন, আর এই লোকটা যে পক্ষে বলবে সেই পক্ষেই আদালত রায় দেবে। তো খুঁজতে খুঁজতে দেখা গেল শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইয়ের পিতা ইয়াহইয়া কান্দলভি রহমাতুল্লাহ আলাই। তো মুসলমানরা তো অত্যন্ত খুশি যে সাক্ষীটাও পেলাম আমাদের মুসলমানদের মধ্যে, আগামী কালকেই হয়তো এই জমিনটা মসজিদের নামেই ডিগ্রি পেয়ে যাব। কিন্তু ইয়াহইয়া কান্দলভি রহমাতুল্লাহ আলাই উনি কি আমার আপনার মতো মানুষ? ওনার জবান দ্বারা কি মিথ্যা কথা বলা সম্ভব? কখনোই সম্ভব না। সাইকুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাই এত বড় সাইকুল হাদিস যে মদিনার মসজিদে নববীর মধ্যে 22 বছর হাদিসের কিতাব পড়াইছেন। এত বড় একজন সাইকুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইয়ের আব্বা ইয়াহইয়া কান্দলভি রহমাতুল্লাহ আলাই। তো আদালতে ইয়াহইয়া কান্দলভি রহমাতুল্লাহ আলাই হাজির। আপনার কাছ থেকে একটা ফয়সালা নিতে চাই, আপনি বলেন গো এই জমিনের মধ্যে সর্বপ্রথম কারা আগমন করেছিল? যদি হিন্দু লোক আগমন করে থাকে এই মুহূর্তে, আমি এই মুহূর্তে ডিগ্রি দিয়ে দেবো, হিন্দু লোক আগামী কালকেই মন্দির নির্মাণ করবে, কেউ বাধা দিতে পারবে না। মুরব্বী আপনি বলেন যদি এই জমিনের মধ্যে সর্বপ্রথম মুসলমানরা গিয়ে থাকে, তাহলে আমি এই মুহূর্তে ডিগ্রি দিয়ে দিব, আগামীকালকে এই মুসলমানরা মসজিদ নির্মাণ করবে, পৃথিবীর কোন শক্তি বাধা দিতে পারবে না। ইয়াহইয়া কান্দলভি রহমাতুল্লাহ আলাই ডাকতে বলেন, জনাব আমি আল আমিন নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি ইয়াহইয়া কান্দলভি, আমার জবান দ্বারা জীবনে কোনদিন মিথ্যা কথা বলি নাই, আমি আজকে কেমন করে মিথ্যা কথা বলি? মুসলমানরা আনন্দে আত্মহারা, ইয়াহইয়া কান্দলভি রহমাতুল্লাহ আলাইহির সাক্ষীতে আমাদের মসজিদের জায়গা হবে। ইয়াহইয়া কান্দলভি রহমাতুল্লাহ আলাই ডাকতে বলতেছেন, জনাব এই জমিনের মধ্যে সর্বপ্রথম আগমন করেছিল হিন্দু লোকেরা। ইয়াহইয়া কান্দলভি রহমাতুল্লাহ আলাই যখন বলছেন হিন্দু লোকেরা আগমন করেছিল, সঙ্গে সঙ্গে জজ সাহেব ডিগ্রি লিখছেন যে এই জমিনের মধ্যে আগামীকালকেই মন্দির নির্মাণ করো, পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে বাধা দিতে পারবে না। ইয়াহইয়া কান্দলভি রহমাতুল্লাহ আলাই আদালতের বারান্দায় আসার সঙ্গে সঙ্গে সমস্ত মুসলমানরা আর্তনাদ করে বলেন, ইয়াহইয়া
আমরা মনে মনে ভাবলাম জমিনটা পাইয়া গেলাম, কিন্তু তুমি মুসলমান হয়ে মুসলমানের বিপক্ষে কেমনে সাক্ষী দিলা? তুমি যদি খালি বলতাম মুসলমান আগমন করছিল গো, এই জমিনটা আমরা পাইতাম, আর তুমি কেমন করে বললা এই জমিনের মধ্যে হিন্দু লোকেরা আগে আগমন করল? ইয়াহিয়া কান্দলবি রহমাতুল্লাহ আলাই ডাক্তার বলেন, দেখো আমি আল আমিন নবীর উম্মত, আমাকে তো একদিন মৃত্যুবরণ করতে হবে, আমি কেমন করে দুনিয়ার জমিনে আদালতের সামনে আমি মিথ্যা কথা বলি? না না, মহাশরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে ওই দিন কেউ কাউকে চিনবে না, নিজের হিসাব নিজেকে দিতে হবে, মা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, ওই সময় নিজের আমল নিয়ে নিজেকেই পাড়ি দিতে হবে। এই জন্য আমি বিবেকের দিকে চিন্তা করে দেখলাম, আমি ইয়াহিয়া কান্দলবি যদি মিথ্যা কথা কই তোমাদের জমিনটা হবে, কিন্তু মহাশরের মাঠে আমাকে আল্লাহর আসামির কাজ করায় দাঁড়াইতে হবে। ইয়াহিয়া কান্দলবি রহমাতুল্লাহ আলাই মুসলমানরা গাল বন্ধ করলো, তারপরে ইয়াহিয়া কান্দলবি রহমাতুল্লাহ আলাই বাড়িতে ফিরে যা, গভীর রজনীতে ইয়াহিয়া কান্দলবি রহমাতুল্লাহ আলাই উঠলেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। কি নামাজ একটু জোরে বলেন? তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠলেন, ওযুর পানি নিয়ে ঘরের মধ্যে থেকে বাহির হবেন, এমন সময় দেখে গো ইয়াহিয়া কান্দলবি রহমাতুল্লাহ আলাইয়ের ঘর চতুর্দিকে শত শত মানুষেরা ঘেরাও করে ফেলছেন। ইয়াহিয়া কান্দলবি রহমাতুল্লাহ আলাই মনে মনে চিন্তা করলেন, মুসলমানের বিপক্ষে সাক্ষী দেওয়ার কারণে হয়তো আমাকে মুসলমানরা উচ্ছেদ করে দিবে। ইয়াহিয়া কান্দলবি রহমাতুল্লাহ আলাই ওযুর পানি হাতে নিয়ে যখন ঘরের দরওয়াজা খুলছেন, ঘরের দরওয়াজা খুলে দেখে গো হাজার হাজার হিন্দু লোকেরা লাইন ধরে দাঁড়িয়ে আছেন। ইয়াহিয়া কান্দলবি রহমাতুল্লাহ আলাই ডাকতে বলেন, কি ব্যাপার? তোমাদের পক্ষেই তো সাক্ষী দিয়ে তোমাদের জমিনটা তোমাদেরকে নিয়ে দিলাম, আবার তোমরা কেন গভীর রজনীতে আমার দরওয়াজায় এমন করে দাঁড়িয়ে আস? ইয়াহিয়া কান্দলবি রহমাতুল্লাহ আলাইকে ডাকতে বলেন, ইয়াহিয়া ওই জমিনের মধ্যে মন্দির নির্মাণ হবে না, ওই জমিনের মধ্যে আগামীকালকে মসজিদ নির্মাণ হবে গো, আর ওই মসজিদের ইমাম হবেন আপনি, আর আমরা হব ওই মসজিদের মুসল্লি। ইয়াহিয়া কান্দলবি রহমাতুল্লাহ আলাই বলেন, তোমরা তো ইহুদি, তোমরা কিভাবে মসজিদের মুসল্লি হবে? ইয়াহিয়া কান্দলবি রহমাতুল্লাহ আলাইকে ডাকতে বলেন, ও আল্লাহর ওলি ইয়াহিয়া, আর দেরি নাই গো, হাজার হাজার মানুষ আমরা দাঁড়িয়ে আছি, আপনি কখন ঘুম থেকে উঠবেন, আর আপনার হাতে হাত দিয়ে আমরা কলিমা পড়ে মুসলমান হইব? তাহলে বলেন তো ইয়াহিয়া কান্দলবি রহমাতুল্লাহ আলাইর হাতে হাত দিয়ে যে হাজার হাজার হিন্দু লোকেরা মুসলমান হইল আর মন্দিরের জায়গা মসজিদে দিয়ে দিল, এটা কোন কথার দ্বারা? সত্য কথার দ্বারা। ইয়াহিয়া কান্দলবি রহমাতুল্লাহ আলাইকে ডাকতে বলতেছেন, ইয়াহিয়া রে, তুমি আল আমিন নবীর উম্মাত, তুমি আদালতের সামনে দাঁড়াই মিথ্যা কথা বলতে পারো নাই, না জানি তাহলে ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন চরিত্রে ছিল? সুতরাং আর দেরি নাই, আমাদেরকে তুমি তোমার হাতে হাত দিয়ে আমরা সকলেই মুসলমান হব, আর মুসলমান হয়ে আগামীকাল তো ওই জমিনের মধ্যে মন্দির নয় মসজিদ নির্মাণ হবে, আর মসজিদের ইমাম হবেন আপনি, আর আমরা হব সেই মসজিদের মুসল্লি। সুবহানাল্লাহ।